এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল কে? সুলাইমান আলাইহিস সালাম। তিনি লাঠির পরে ভর দিয়ে 50 দিন মৃত্যু অবস্থায় ছিলেন, আর এই অবস্থায় জিনেরা মনে করছে সুলাইমান দাঁড়িয়ে আছে, সুতরাং আমাদের দ্রুত গতিতে কাজ করতে হবে। কিন্তু 50 দিন আগে সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির পরে ভর দিয়ে আছেন, ওভাবেই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাবারক তাআলা এই সুলাইমানের দ্বারা মৃত্যু অবস্থায় জিনেদের কাজ করিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়েছে, তলার দিক থেকে লাঠিটা উল ফুকায় খেয়ে নিয়েছে, সুলাইমান সালাম পড়ে গেছে, বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়েছে। একবার জোরে বলবেন না। পৃথিবীতে আমরা ভাবি এ যা সমস্যা আসছে করোনা, এটা আমাদের জন্য মহা বিপদ। আমি বলি না, এটা আমাদের জন্য কল্যাণ। একটু জোরে বলবেন না। বলেন হুজুর, সবাই বলছে এটা বিপদ আর আপনি বলছেন কল্যাণ, এটা কি করে হয়? আমি বলছি হ্যাঁ। আচ্ছা, ইয়াকুব আলাইহিসসালামের ছেলে পেলে কটা? কোরআনে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 12 নম্বর পারা আয়াত নম্বর 110 থেকে 1 থেকে 10, আপনি তাফসীর পড়বেন, আমার সময় নেই আজকে ওদিকে যাব না, একটা প্রেক্ষাপট আমি পরে আলোচনা করব। তো ইয়াকুব আলাইহিসসালামের ছেলে হলো কটা? কথা বলেন না কেন জোরে? লাস্টে দুটো ছেলের নাম কি বলেন তো? একটা ইউসুফ আর একজনের নাম বানিয়ামিন। আচ্ছা, 10 ভাই ইয়াকুব আলাইহিসসালামকে খুবই ভালোবাসতেন, চিন্তা করতেন ইউসুফ যখন থেকে হয়েছে আমাদের ভালোবাসার ভাগ বুঝিয়েছে, আমাদের পিতা এখন নজরটা আমাদের দিকে বেশি না দিয়ে আমার ভাই বিমাতা ভাই ইউসুফের দিকে তার নজরটা বেশি, এরা ষড়যন্ত্র করছে ইউসুফকে পৃথিবী থেকে হটানো লাগবে, নতুবা পিতার ভালোবাসা পাবো না। 10 ভাই ইয়াকুব আলাইহিসসালামকে বুঝালে, যাক বুঝিয়ে বাজিয়ে বুঝিয়ে বাজিয়ে তাকে খেলার ময়দানে নিয়ে গেল। আচ্ছা, খেলার ময়দানে নিয়ে 10 ভাই যুক্তি করে, কেউ বলছে মেরে ফেলা যাক, কেউ বলছে না অন্য কোনো ব্যবস্থা করা যাক, তো মেজ ভাইটা বলছে না দেখ মেরে লাভ নেই, সে তো আমাদেরই ভাই, আমাদের সহোদর ভাই, এক কাজ করা যাক ওকে একটা কুয়ের ভিতরে ফেলে দেওয়া যাক, বণিকরা আসবে ওকে নিয়ে দূর দেশে চলে যাবে, বেচাকেনা করবে, তারা অর্থ পাবে, আমাদের কাছ থেকে দূরে সবে পিতার ভালোবাসাটা পাবো। আচ্ছা, ইউসুফ আলাইহিসসালামকে জানতেন যে আমার এই কুয়ের ভিতর থেকে আল্লাহ তাবারক তাআলা মিশরের অর্থমন্ত্রীর পদ রেডি করে রেখেছে, জানতেন নাকি? আচ্ছা, ওর ভাইরা কি জানতো পরবর্তীতে ভিকিরি হয়ে ওই ইউসুফ আসলামের কাছে যে তাদের কার কাছ থেকে মাল নিয়ে আমাদের জীবন জীবন বাঁচবে, জানতো নাকি? সুতরাং এটা ভাবতে হবে, যেটা মনে করি পৃথিবীতে আমাদের জন্য বিরাট বিপদজনক, হয়তোবা তার মধ্যে ইউসুফ আলাইহিসসালামের মতো কল্যাণ নিহিত থাকতে পারে, ঠিক না ভুল? আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। হে পৃথিবীর মানুষ শোনো, তুমি যেটা ভাবো সেটা হবে না, আমি যেটা ইচ্ছা করব সেটাই হবে। একবার জোরে বলে, প্রশংসা সেই আল্লাহর যিনি সব কিছুরই মালিক, তার প্রশংসা করে শেষ করা যাবে না, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে, পৃথিবীতে সবচেয়ে উত্তম বাক্য কি বলতে পারেন? পৃথিবীতে সবচেয়ে উত্তম বাক্য কি? আরে কথা বলেন না কেন আব্বা, কি বাক্য? আচ্ছা, আপনাদের জন্য মনে হচ্ছে ধোঁয়াশা মতো উত্তর, দেখেছে এখনো আসবে, কেউ বলবে আল্লাহ, ঠিক না বল? পৃথিবীতে সবচাইতে উত্তম কথা, উত্তম বাক্য, সেটা হলো আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন। আচ্ছা, কেন আলহামদুলিল্লাহ কেন উত্তম? উত্তমটা কেন আপনাকে বুঝতে হবে, তো শরীয়ত তো বুঝবেন। উত্তমটা হলো এই কারণে, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার প্রথম বাক্য হয় আলহামদুলিল্লাহ, মানুষ যখন সকালে নামাজে দাঁড়ায় তার প্রথম প্রশংসার বাক্য হয় আলহামদুলিল্লাহ, মানুষ যখন বা রাত্রে ঘুমানোর সময় সে যখন বিশ্রামরত হয় ঘুমাতে যায় এ সময়ও তার প্রশংসার প্রথম বাক্য হয় আলহামদুলিল্লাহ। একবার জোরে বলে যদি বলেন কেমন। আচ্ছা, ঘুম থেকে আপনি সকালবেলা উঠতেন, পাক হন না পাক হন,
আপনি উঠছেন কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথম শব্দ কি? কথা বুঝতে পারছেন? ফজরের নামাজ শুরু করেছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক্য কি? জান্নাতে যারা যাবে তাদের বাক্য কি হবে? তাদের বাক্যটাও প্রথমে হবে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না। হাদিসে যদি এবার আলহামদুলিল্লাহ ব্যাখ্যা দিই, আমি যেহেতু শুধু এই বিষয়ের পরে যদি আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে বলি দীর্ঘ সময় যাবে, আমার তো সময় সীমিত, 11টা পর্যন্ত বেশি বাড়াবো না। তো আল্লাহর প্রশংসা করে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে প্রশংসার দাবিদার কে? কে? আরে কথা বলেন না কেন, কে? আল্লাহর পরে প্রশংসা পাবে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই মাহফুজুল্লাহ হুজুরের বক্তব্য শুনলেন, অনেক জায়গায় হিজবুল্লাহর বক্তব্য শুনেন, সারাটা জীবন কোরআন হাদিসের আলোচনা শুনছেন, এখন আমার যে ইউটিউবের যে কাজ করছে আমার ভাই, ওকে যদি কাল সকালে প্রশ্ন করা হয়, আচ্ছা ভাই আল্লাহর প্রশংসা করার পরে পরে তোমরা নবীর প্রশংসা কেন করো? সুলাইমান আলাইহিস সালামের কেন প্রশংসা করো না? কারণ সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নিয়ন্ত্রণ করতেন, পিঁপড়ের কথা বুঝতেন, পশুর কথা বুঝতেন, ঘাসের কথা বুঝতেন, সব কিছুর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল। তো আল্লাহর পরে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করো না কেন? কি উত্তর দেবেন? আপনাকে যদি বলা হয়, ভাই আপনি ঈসা ইসলামের প্রশংসা করেন না কেন, পৃথিবীতে কোন মানুষ পিতাবিহীন সৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ তাবারাকা তাআলা ঈসাকে বিনা পিতার সহযোগিতায় তাকে আল্লাহ তাবারাকা তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, মায়ের পরিচয়ে পরিচিতি করেছেন, আচ্ছা এর প্রশংসা করেন না কেন নবীর? আপনি কি উত্তর দেবেন? কালকের আপনি মনে করেন এক হিন্দু ভাই আপনার প্রশ্ন করবে, কি বলবেন? আরে আরবিতে বলি কাম জামানান বাকাইতুমি সিদ্রিহি, চুল দাড়ি পেকে গেছে আপনার বক্তব্য শুনতে শুনতে, জাতির সামনে ইসলাম বোঝানো হয়নি, এজন্য জাতি বুঝিনি। জাতি বুঝেছে কি জানেন? আচ্ছা কোন ইঞ্জিনিয়ার যদি সে ইঞ্জিনিয়ারিং করে আর তারপরে তার ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয়, আচ্ছা আপনি সকালবেলা তাকে বলবেন ভাই ইঞ্জিনিয়ার আসেন আমার বাড়ি করব, তার পজিশনটা একটু দেখিয়ে দেন, এই বলবেন নাকি? আরে আমার ছেলে মানে মনে করেন আমি এমবিবিএস করেছি মেডিকেল থেকে, তো মেডিকেল থেকে এমবিবিএস করেছি, তো মেডিকেল থেকে এমবিবিএস করে এসে আমি ডাক্তারি করি, তো আমার ছেলেরও বয়স প্রায় 20 বছর কিংবা 25, সে এমবিবিএস করে ফেলেছে অলরেডি, এমবিবিএস করে নিয়ে সে এত দূর গিয়েছে, তো আপনি সকালবেলা আপনার জ্বর হলে তার কাছে যাবেন নাকি? ভাই এমবিবিএস ডাক্তার আসেন আমার জ্বরের একটু ওষুধ দেন, যাবেন? কার কাছে যাবেন? আর আপনাকে বুঝাচ্ছি আমি, আপনাকে বলছি, তাহলে এটা বোঝা যায় কেউ যদি ইঞ্জিনিয়ারের ছেলে হয় তবে সে ইঞ্জিনিয়ার হতে পারে না, তাকে পড়া লাগবে। দুই, কেউ যদি এমবিবিএস ডাক্তার হয় তাই বলে তার ছেলে এবং তার স্ত্রী কখনো এমবিবিএস ডাক্তার হতে পারে না, কারণ তাকে দিনাজ থেকে এবং অন্য জায়গা থেকে মেডিকেল থেকে আর্জিকাল থেকে বিভিন্ন জায়গা থেকে পড়ে তাকে ডিগ্রি নেওয়া লাগবে, ঠিক না বল? কিন্তু জাতির মানুষ তো উল্টো, এক কথা বুঝতে পারলেন না? জাতি তো উল্টো বলে হুজুর হলেই চলবে, অসুবিধা কথা বুঝে আসছে? শরিয়াতকে একটু বোঝার চেষ্টা করেন বাপেরা আমার, সারা জীবন ধরে কোরআন হাদিসের আলোচনা শুনলাম কিন্তু ইসলামকে এখনো বুঝতে পারলাম না, শুধু গাড়ি চলছে, যেরকম প্যান্ডেল তেমন খাওয়া, আল্লাহু আকবার। জলসায় বলতে খাওয়ার আইটেম কেমন রে ভাই? একদল ছেলে পিলে আপনাদের ওই সাইডে দেখছিলাম, এখন যে গিয়ে কি হবে রে, ভেড়াই নিয়ে আর বাদাম খাওয়া, বাদাম চালা কখন? বলতে ইয়ানবি বলুক তারপর তো আয়োজন, এটাই তো আমাদের অবস্থা চলছে।
ভাইয়ের আমার আজকের আয়াতে কারিমা তুলেছি আমি, যদি মোহাম্মদ সাল্লামের ওই কথার ব্যাখ্যা দিতে যায় আরো লম্বা সময় লেগে যাবে, তবে ছোট্ট করে বলি দি শুনেন, বিশ্ব নবীর প্রশংসা এই কারণে করতে হবে, যত নবী পৃথিবীর জমিনে এসেছে প্রত্যেকটা নবী তার আগে বলে গেছে আমার পরে আর একজন নবী হবে যার নাম হবে আহাম্মাদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি যদি বলি আমার চেয়ে একটা বিরাট বড় বক্তা আছে, কোথায় ভাই? ওই জায়গায়। আমি ফতোয়া দিতে পারছি না, ওই ভাইয়ের কাছে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমার চেয়ে ওই ভাইয়ের ডিগ্রি বেশি, ঠিক না? তো ঈসা ইসলাম বলছে দেখো ভাই আমি লাস্ট নবী না, আমি এখন আর একটা নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবো। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني مصدق لما بين يديه من التوراة مبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم البينات قالوا هذا سحر مبين। সূরা নম্বর 61 পারা নম্বর 28 আয়াত নাম্বার দেখে নেন, সূরার নাম হলো সব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ঈসা ইবনে মারিয়াম নিজেই বলছেন ও আমার কওমের শোনা শোনা ইন্নি মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমার কাছে একটা কিতাব এসেছে, আমার আগেও একটা কিতাব এসেছে, ভালো করে শুনে না, ওই কিতাবে আমার পরে আরেকজন নবী আসবে তার কাছে এমন একটা কিতাব আসবে যা পৃথিবীর কোন নবীর কাছে কোনদিন আসে নাই, ওই নবীকে তোমরা অনুসরণ করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে নবী আসবে যার নাম হবে আহাম্মদ, আমার আগের কিতাবে আছে। তাহলে এটা বোঝা যাচ্ছে ঈসার চাইতে বড় হলেন আমাদের নবী, ঠিক বলছি তো? আমাদের নবী হলো মাধ্যমিক, আর যত নবী আগে এসেছে স্যার ক্লাস 1 2 3 4 5 6 7 8 9, কথা বুঝতে পেরেছেন? একটা ছেলে যখন ক্লাস 1 এ পড়ে তার অগ্রিম ইংলিশ টিচার দেওয়া হয়, তার কারণ হলো কি, সে যেন ভালো ইংরেজি পড়তে পারে, সে যেন ভালো বাংলা বলতে পারে, সে যেন ভালো গ্রামার জানে। কেন? ও মাধ্যমিকে ভালো রেজাল্ট না করতে পারলে ভালো জায়গায় পৌঁছতে পারবে না, উদ্দেশ্য থাকে এই জায়গায়। ক্লাস 2 একই, ক্লাস 3 একই, ক্লাস 5 একই, ক্লাস 8 একই, ক্লাস 9 একই, সব টার্গেট থাকে মাধ্যমিকের, ঠিক না? বল আমাদের নবী হলেন মাধ্যমিক, এই জন্য আমরা নবীর প্রশংসা করি। একবার জোরে বলে এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে বলবো কমিটির ছেলেদেরকে, আল্লাহ এবং রসুলের পরে কমিটির ছেলেদের একটু কিছু কথা বলবো। সত্যি সোনার টুকরো ছেলে, যারা ড্যান্স হাঙ্গামা না দিয়ে পয়লা জানুয়ারি না পালন করে এত সুন্দর একটা জলসার আয়োজন করিয়েছেন। পাশাপাশি একটা কথা বলবো, আল্লাহ এই কমিটির ছেলেদেরকে কবুল করে জান্নাত নসিব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বাপ ছোট্ট করে একটা কথা শোনেন, দাওয়াত আর দেন আর নাই দেন আমার উদ্দেশ্য ওটা নয়, আমি চাই জাতি যেন কিছুটা হলো বাঁচে। রাসূল বলেছেন যার ভিতরে নামাজ নেই তার মধ্যে কোনো মাথা নেই, তার শরীরে কোনো মাথাই নেই, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা মাথাবিহীন কোনো মানুষের যদি সেলাইন দেওয়া হয় টানবে বলে মনে হয়? মাথাবিহীন কোনো মানুষের সেলাইন দিলে টানবে না। তো মালুন আসতে পারে থানবির রহমাহুল্লাহ, বিরাট বড় জ্ঞানী মানুষ, কিন্তু একটা উদাহরণ দিচ্ছে, বলছে একজন ব্যক্তি একটা লাশ নিয়ে কাপড় দিয়ে ঢেকে হাসপাতালে ঢুকিয়েছে, ডাক্তার বলছে ডাক্তার তাড়াতাড়ি এসো সেলাইন চালাও, তো ডাক্তার সেলাইন দেয় ইঞ্জেকশন দেয় কিচ্ছু টানে না, তো ডাক্তার বলছে আজীব রুগী, এত সেলাইন দিয়েছি টানে, এত ইঞ্জেকশন দিয়ে টানে, এর টানছে না কেন, ফেরাটা কি? তো আচ্ছা কাপড়টা তুলে দেখবেন মাল আছে কেনা, তো মাথার দিকে তুলে দেখে মুন্ডু নেই, আচ্ছা বলেন তো সেলাইন আর ইঞ্জেকশন টানবে? তো প্যান্ডেল হেভি, আয়োজন হেভি, মেহনত হেভি, আচ্ছা কমিটি ছিল যদি এবার নামাজ না পড়ে টানবে বলে মনে হয়? টানবে? বক্তব্যের আগেই বলবো কমিটির ছেলেদেরকে,
তোমরা এত মেহনত করছো, কিয়ামতের ময়দানে জানি কদমনা ইলা আমালুম মিন আমালিন ফাজাআল্লাহু হাবা আম মানসুরা। এটা সূরা নম্বর 25 পারা নাম্বার দেখেন বা 19 আয়াত নাম্বার 33 সূরা নাম ফুরকান লাইন নাম্বার 26 টা ডান দিকে আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা আমালুম মিন আমালিন ফাজাআলনাহু হাবা আম মানসুরা। কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক আমলকারী ব্যক্তি তাদের আমলগুলো ধুলো কণার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, কোনো আমলই তারা থাকবে না। তারা বলবে আল্লাহ জলসা দিয়েছিলাম, কোটি টাকা খরচ করেছি, কয়েক রাত ঘুমায়নি, হুজুরদের কাছে ঘন্টার পরে ঘন্টা ফোন করেছি, আল্লাহ আজকে জান্নাত যাব না? আল্লাহ বলছে খাতা খোল, তোর তো কোম্পানি নেই, পাবি কি করে? কোরআনে আবার আয়াত আছে, আরেকটা আয়াত বলি, এটা দেখেন সূরা গাশিয়ার ভিতরে এটা 88 নম্বর সূরা 30 নম্বর আয়াত নম্বর 2 লাইন দেখেন, একেবারে ডান দিকে উপরে দুই লাইনে পরে লাইনে এসেছে, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু সংখ্যক মানুষ তারা আমল করে ক্লান্ত শ্রান্ত হবে, কিন্তু তারা ঝলসানো আগুনের ভিতরে পড়বে। আজিব ব্যাপার, আমি যখন তাফসীর পড়ছিলাম তখন ভাবছিলাম আল্লাহ, মানুষ আমল করে করে ক্লান্ত হবে, আর ক্লান্ত শ্রান্ত আমল করার পরে সেই মানুষ জাহান্নামে পড়বে, এটা কখনো হয় নাকি? আমল করে মানুষ ক্লান্ত হবে, তার মানে এবার রোজার ইফতার হয়েছে প্রায় 6:30, এ ঠিক বলছি তো? ইফতার কটায় করেছি? 6:30। তো সারাদিন তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, তথাপিও আমরা রোজা ছাড়িনি, ঠিক না বাবা? আচ্ছা রোজার মাস বেরিয়ে গেছে, এই ব্যক্তি আর নামাজ পড়বে না, মাল টেকবে বলে মনে হয়? আল্লাহ পাক বললেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু সংখ্যক মানুষ তারা এমন আছে, আমল করে তারা ক্লান্ত শ্রান্ত হবে, তথাপিও তারা জাহান্নামে জ্বলন্ত জাহান্নামের মধ্যে পড়বে। তো কমিন আইনিন আনিয়া, তাদের ফোটান্ত পানি পান করানো হবে, ফোটাত্ত উত্তপ্ত পানি তারা পান করবে। আমি যখন তাফসীর পড়ছিলাম চোখ দিয়ে পানি ঝরছিল, আল্লাহ আমার মুসলমান ভাইয়ের কি হবে, এরা 27 রোজা কত গরুগ্রস্ত খাওয়ার জন্য কত কষ্ট করে রোজা থাকে, আল্লাহ খাওয়া দাওয়া শেষ রোজা শেষ, এর অবস্থা কি? আল্লাহু আকবার, আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সঠিক দিন পাওয়ার তৌফিক নসিব করুক সকলকে, আল্লাহুম আমিন। আজকের আয়াত কারিমাতে পেশ করেছি সূরায়ে হামিম সাজদা, এটা 41 নম্বর সূরা 24 নম্বর পারা আয়াত নম্বর 33 ঠিক ডান দিকের পৃষ্ঠার 5 লাইনে পড়ে লাইন ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের তাফসীর করব। আয়াতটা কি? ওয়ালা তাসতাবিল হাসানাতি ওয়ালা সাইয়্যাত, শোনো, লা অর্থাৎ না, তাসতাবি সমান হবে না, হাসানাতি ওয়া সাইয়্যাত ভালো এবং মন্দ কখনো সমান হবে না, ইদুফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহুম আলিয়ুন হামিম। ইদুফা, তোমরা ডাকো কোনে মানুষদেরকে সেই সুন্দর দিনের দিকে, সুন্দরভাবে নিজেরা দিনের দিকে ডাকো, তোমাদের ব্যবহারটাও ভালো করো। যদি তোমাদের ব্যবহারটা ভালো হয় তাহলে যারা তোমার শত্রু ছিল ওয়ালিউন হামিম তারা একদিন তোমার অন্তরঙ্গ বন্ধু হবে, তারা তোমার দিনের ভিতরে ঢুকে যাবে, একবার জোরে বলে। সুতরাং আয়াত দিয়ে মূল বোঝা যায় আজকের আলোচনা হবে সদাচারণ। কি আলোচনা? আনকমন আলোচনা, যে আলোচনা আপনারা কখনো বোঝেননি। কত ঘটনা শুনেছি, কত কেচ্ছা শুনেছি, আজকের আয়াত দিয়ে আলোচনা করব কি, মানুষের সাথে কেরকম ব্যবহার করা লাগবে, কেমন ব্যবহার করলে আমাদের দিনটাকে আরো প্রচার প্রসার হবে, মানুষ মুক্তি পাবে, কিভাবে করলে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দূর হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? একটু তকবীর নারী তকবীর, মোবাইলটা একটুখানি বন্ধ রাখেন প্লিজ, আমি বেশিক্ষণ থাকবো না, আমি যতক্ষণ থাকবো, আমি এতক্ষণ আছি। আচ্ছা একটা কথা, আমার কথা বলেছি, ট্রেন বাসের গল্প করেছি নাকি? একটা কথা, কত সময় নেই, মূল্যবান কথা বলবো যা তো কোরআন এবং হাদিসের। ভাইয়েরা আমার এবার একটু খেয়াল করেন আলোচনার দিকে, মহান রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিয়েছে, ও নবী তুমি ভালো করে শুনে নাও, তোমার ব্যবহারটা তুমি সুন্দর করে নাও। আচ্ছা কে বলছেন?
আরে কথা বলেন না কেন, বলেছে কে? আচ্ছা ব্যবহার ভালো করতে বললেন কেন? আল্লাহ তো নবীকে নামাজ পড়তে বলেনি, জাকাতের কথা বলেনি, আল্লাহ এখানে বলছে নবী তুমি তোমার ব্যবহারটা ভালো করো। কেন? ব্যবহার যদি ভালো না হয় আপনার ইবাদত টিকবে না, ব্যবহার যদি ভালো না হয় আপনার নামাজ কিয়ামতে টিকবে না, ব্যবহার যদি ভালো না হয় কিয়ামতের ময়দানে আপনি ভিখিরি হবেন, ব্যবহার যদি ভালো না হয় হাজার আপনি তাহাজ্জুদ পড়লে এলাকার মানুষ আপনাকে কোনোদিন মানুষ বলবে না। ঠিক বলছি তো? কত বড় হুজুর, 15,000 দেওয়ার কথা থাকলে 5,000 দেবেন দিন, বুঝা যায়? 15,000 এর ভিজিট আছে, তা বলেন হুজুর আপনার গাড়ি খরচা 2,000-3,000 আপনার দিলাম বকশিশ নেন। আল্লাহর কসম করে বলছি বাপ, এবছরে জলসা করেছি 3 জায়গায় লস হয়ে যাবে, স্টেজে বসে বলছে আল্লাহর কসম করে, একদম টাকা দেখিনি আপনার পকেটের দেশে ঢুকিয়েছি বাড়িয়েছি গুনি দেখি 825 টাকা, টাকা দেখিনি। আর এক জায়গায় গিয়েছি তো টাকা দিয়েছে হাতে পকেটে ঢুকিয়েছি রয়েছে দেখলাম 1,250 টাকা, ড্রাইভারে 700 টাকা, এই কথা বলতে পারছেন? আজি ব্যাপার জাতির কেন উন্নতি হয় না, এ মুসলমান বক্তব্য শোনার পরে কেন সুদের ব্যবসা এখনো চালিয়ে যায় বুঝি না, নামাজের নিকটবর্তীও এ মুসলমান হয় না, এর কিছু পার্সেন্টের দোষ আমাদের আছে। আমরা দিন প্রচার করি দিনের স্বার্থে বাপ, নিজের দিনের স্বার্থে আমরা দিন প্রচার করি, কেউ দিন প্রচার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কেউ দিনটাকে ব্যবসায় পরিণত করেছে। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী তুমি দিনের কথা মানুষদেরকে বলবে, প্রথমত তোমার ব্যবহারটা সুন্দর করবে, তারপরে দিনের কথা যখন বলবে কখনো তুমি জন অর্থের কথাটা উল্লেখ করো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাসতরবি আয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যা ফাত্তাকুন, হে নবী তুমি আমার কোরআনটাকে নগণ্য অর্থের বিনিময়ে জন বিক্রয় করো না। ওয়াইয়াম ফাতাকুন, আর আমাকে ভয় করে পৃথিবীর জমিনে তুমি দাওয়াতের কাজটা জানিয়ে যাবে। আজি মুসলমান বাপেরা মাগর, বক্তা এখানে বসার আগেই সাধারণ মানুষরা বলে ওই হুজুরের ভিজেটা কত একটু বল না, পার্থক্য কই? হুজুর যদি 1 নাইটি 20,000-এর বাড়ি মারে তা আমি টাকাতে 3টাই কিনবো, লস হয় নাকি? এটা অসুবিধা নেই, হুজুরি যদি হালাল হয় তা আমার হারাম, আমি তো মাল দিয়েতেই টাকা নিচ্ছি, আর হুজুর তো মাল না দে মাত। প্রশ্ন আসছে বলো আমাদের কাছে, আমি কিন্তু আমার কথা বলছি না। কোরআনুল করিমের মধ্যে এজন্য বলা হয়েছে বাপের আমার শুনুন, সূরা নাম্বার দেখে নেন বাপ 61, পারা নাম্বার দেখে নেন 28, আয়াত নাম্বার দেখে নেন 2 এবং 3, সূরার নাম দেখে নেন বাপ আমার সব। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শোনার শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মুমিনেরা তোমরা শুনে না, তোমরা মানুষদেরকে আগে দাওয়াত দেওয়ার আগে নিজে আগে মান্য কর, এদিকে মানুষদের সৎ কথা বলবে, এদিকে বলবে তুমি ব্যবসা চালিও না, এদিকে বলবে এই হারাম কর্মটা করো না, আর তুমি যেন কোনোদিন এই হারাপের ভিতরে লিপ্ত হইও না। কুবার মাক্তেন ইন্দাল্লাহি আন্তকুলু মালা
তাফআলুন, আমি ওই ব্যক্তির পর বেশি রাগান্বিত হয় যে মুখে একরকম বলে মানুষদেরকে একরকম শোনায় আর নিজের কাজটা সে গল উল্টো পাল্টা করে। এখানে বোঝানো হয়েছে শুনেন না, আপনি যদি ব্যবহারটা সুন্দর করেন তবে আপনার কিন্তু আল্লাহ পাক মর্যাদা দেবে, পৃথিবীর জমিনেও আপনি মর্যাদা পাবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, আচ্ছা হুজুরের কি এরকম রেকর্ড আছে দুর্নাম করতে পারবে কেউ? রেকর্ড আছে দুই? আচ্ছা দাদা হুজুর পীর কেলো রহমাতুল্লাহ আলাইহ নামে কেউ দুর্নাম দিতে পারবে? আচ্ছা আমাদের বলছে এখানে বলেন তো, আমি এটা ভাবছি। সুতরাং বাপের আমার ভালো করে শুনে নেন, ব্যবহারটা আমাদের আগে সুন্দর করা লাগবে। যেমন মৌখিক হবে তেমন আধ্যাত্মিক ব্যবহারটা সুন্দর করা লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য নবীকে সর্বপ্রথম জানিয়ে দিয়েছে, ও নবী শুনো من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। শুনবা দেখে নেন বাবা মা তিন, পারা নাম্বার দেখে নেন চার, আয়াত নাম্বার 159, সুরার নাম দেখেন আলে ইমরান। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী শুনসান ফাতিমা রহমাতি মিনাল্লাহ লিনত লাহুম, আমি নবীকে পৃথিবীতে রহমত দিয়ে পাঠিয়ে দিয়েছি, তার মুখের ভাষাটা সুন্দর করেছি। যদি আমার নবীর ভাষা যদি কঠোর এবং কঠিন হতো, কর্কশ এবং কঠিন ভাষা দতি হতো।